সরি প্রিয়া, আজ আমার অনেক লেট হয়ে গেল, প্লিজ রাগ করো না। না না, রাগ করিনি, সবসময় তো আমি লেট করে আসি, তুমি তো কখনোই লেট করো না। আর তুমি তো জানো তোমার সাথে রাগ করে আমি থাকতে পারি না। কিন্তু তোমাকে আগে তো মন মরা লাগছে কেন, কি কিছু হয়েছে? কই না, না তো কিছু হয়নি, কি হবে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কি ফ্যামিলিতে কথা বলেছিলে? আমার ফ্যামিলিতে তো তারা সবাই পাত্র দেখছে আমার জন্য বিয়ে ঠিক করছে, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। তুমি রাজি হয়ে যাও প্রিয়া, তোমার পরিবার থেকে যাকে তারা ঠিক করবে তাকেই তুমি বিয়ে করো। কি বললে তুমি? আমি বাবার ঠিক করে পাত্রকে বিয়ে করবো? আরে তুমি তো সবসময় আমাকে বলতে আমি যেন কখনো তোমাকে ছেড়ে না যাই, আর আজ তুমি বলছো আমি বাবার ঠিক করে পাত্রকে বিয়ে করবো, কিন্তু কেন, কি হয়েছে তোমার? প্রিয়া, আমার বাবা আমার জন্য একটা পাত্র ঠিক করেছেন, আর আমি ওনার মাথায় হাত দিয়ে কসম কেটেছি আমি ওনার ঠিক করা পাত্রীকে বিয়ে করবো। আমার আর কোনো উপায় নেই প্রিয়া, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। দেখবে তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবে, অনেক ভালো কেউ, আমার চেয়ে অনেক ভালো কেউ তোমার জীবন সঙ্গী হবে। প্লিজ বন্ধ করে সব, অনেক হয়েছে। আর না, অনেক অভিনয় করছো তুমি আমার সাথে, প্লিজ আর সব বন্ধ করো, তোমার সব অভিনয় আমার আর ভালো লাগছে না, চলে যাও তুমি এখান থেকে। প্রিয়া প্লিজ ভুল বুঝো না আমায়, আমি তোমাকে খুব ভালোবাসতাম আর আজও বাসি, পরে পরে তোমাকে চিনব, ভালো থেকো প্রিয়া। তোমাকে বলতে পারলাম না প্রিয়া, তোমার সাথে এই মিথ্যা কথাটা আমাকে বলতে হলো, আমি আর বেশি দিন বাঁচবো না, তাই আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াতে চাইলাম না। আমাকে ক্ষমা করে দিও প্রিয়া, তুমি আমার, আর প্রজন্ম আমি তোমাকে শুধু চাইব। যে আকাশে জ্বলে আলো সেখানে আধার নামে কোন হিসেব করব না, কি পেয়েছি মনের দামে।